আপনাদের সকলে জ্ঞাত যে শান্তিপ্রিয় হিন্দু সমাজে বাংলাদেশত দুর্গা পূজা উদযাপন লৈছিল। এই সময়তে দেহা দিয়ে বর্বর আক্রমণ করেছিল হিন্দু সমাজের উপর, তথা দুর্গা মার প্রতিমা ভাঙচুর করে অন্যায় অত্যাচার যিয়ে আমার হিন্দু মানুষের উপর দিনক দিনক করে আছে, তার প্রতিবাদত আজি আমি রাষ্ট্রীয় বজরঙ্গল ধুবরী জেলা সমিতিয়ে গোলাকগঞ্জত আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিমূর্তি দা কার্যসূচী রূপায়ণ করেছো। আর আপনার ইয়ার জড়িয়ে মানে সকিয়ে দিব বিচার বাংলাদেশের সরকারক যে অনাগত দিনত যদি হিন্দু সকলের এই ধরনের অত্যাচার মানে অত্যাচার যেলকে করে আছে তার কারণে কিন্তু আমি রাষ্ট্রীয় বজরঙ্গলে হাত সাবটি বই না থাকিম। অনাগত দিনত ইয়াতক ভয়ঙ্কর আন্দোলন করে উঠবলে আমি বাধ্য হম। আমি অনুরোধ জানাইছো যে বাংলাদেশের যে প্রোডাক্ট আছে প্রাণর করে আদি করে এক্সপোর্ট ইম্পোর্ট ইমিডিয়েট বন্ধ করে দিব লাগে, আর বাংলাদেশক উচিত শিক্ষা প্রদান করিব লাগে। এ আমার আজি দাবি। জয় জয় শ্রী রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। হিন্দু রাষ্ট্র না চলিব, না চলিব, না চলিব, জয় রাম। ওই ম্যাটারি আজি না পা, জয় রাম, জয় রাম, রাষ্ট্রীয় বজরঙ্গল জি না পা, জয় রাম, জয় রাম, হিন্দু রাষ্ট্র না চলিব, না চলিব, না চলিব, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। আপনাদের সকলে জ্ঞাত যে শান্তিপ্রিয় হিন্দু সমাজে বাংলাদেশত দুর্গা পূজা উদযাপন লৈছিল। এই সময়তে দেহা দিয়ে বর্বর আক্রমণ করেছিল হিন্দু সমাজের উপর, তথা দুর্গা মার প্রতিমা ভাঙচুর করে অন্যায় অত্যাচার যিয়ে আমার হিন্দু মানুষের উপর দিনক দিনক করে আছে, তার প্রতিবাদত আজি আমি রাষ্ট্রীয় বজরঙ্গল ধুবরী জেলা সমিতিয়ে গোলাকগঞ্জত আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিমূর্তি দা কার্যসূচী রূপায়ণ করেছো। আর আপনার ইয়ার জড়িয়ে মানে সকিয়ে দিব বিচার বাংলাদেশের সরকারক যে অনাগত দিনত যদি হিন্দু সকলের এই ধরনের অত্যাচার মানে অত্যাচার যেলকে করে আছে তার কারণে কিন্তু আমি রাষ্ট্রীয় বজরঙ্গলে হাত সাবটি বই না থাকিম। অনাগত দিনত ইয়াতক ভয়ঙ্কর আন্দোলন করে উঠবলে আমি বাধ্য হম। আমি অনুরোধ জানাইছো যে বাংলাদেশের যে প্রোডাক্ট আছে প্রাণর করে আদি করে এক্সপোর্ট ইম্পোর্ট ইমিডিয়েট বন্ধ করে দিব লাগে, আর বাংলাদেশক উচিত শিক্ষা প্রদান করিব লাগে। এ আমার আজি দাবি। জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম।